আচ্ছা বলেন তো, এবাদত করবেন তো, তাই তো? আল্লাহ তাআলা খুশি করবেন তো? আল্লাহ তাআলা খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেননি তা কিন্তু কোনোদিন বলা যাবে না, তা দিয়ে এবাদত করা যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুরুদ পড়তে, আপনি দুরুদ পড়ুন, কিন্তু সংখ্যা নির্ধারণ করে দেন নাই, কোথাও কোনো সংখ্যা নির্ধারণ করে হাদিস শুদ্ধ নাই, বুঝছেন কথাটা? এই জন্য সকালে দশটার বিকেল দশটার হাদিসটা আমরা শুদ্ধ মনে করি না, অনেকে যদি শুদ্ধ বলে থাকে। তারপরেও পদ্ধতি আমরা আরেকদিন আলোচনা করবো যে কখনো কোনো পদ্ধতিগত বেদাত হয়, পদ্ধতি বুঝছেন? যেমন আপনি দেখেন সালাতের পরে ৩৩ বার ৩৪ বার আলহামদুলিল্লাহ আল্লাহ আছে না, এইটাই আসমান আলহামদুলিল্লাহ আল্লাহ আছে না, আছে। আপনি এখানে যদি কোনো আপনি বলেন যে না আমি ৩৫ বার ৩৫ বার পড়বো, কী হবে জানেন? গুনাহ হবে, সওয়াব তো হবে না, গুনাহ হবে। কেন গুনাহ হবে? যেহেতু আপনি রাসূলের নির্দেশকে অলঙ্ঘন করেছেন, বুঝে আসছে? তাহলে পদ্ধতিগতভাবেও কি হয়, এবাদত নষ্ট হয়ে যায়। পদ্ধতি রাসূলের পদ্ধতি অনুসার না হলে দুরুদ পড়বেন কোনো সমস্যা নাই, কিন্তু দুরুদ পড়ার পদ্ধতিটা এইভাবে টেনে টেনে সবাই মিলে এটা জায়েজ নাই। এক, দুই নম্বরে কিছুক্ষণ বসা কিছুক্ষণ উঠা এটাও জায়েজ নাই শরীয়তে। কেন? এইটাই হচ্ছে খারাপ আকীদার একটা উৎস। কি মনে করে রাসূল হাজির হয়েছে, রাসূলকে হাজির হতে পারে নাকি? নাউজুবিল্লাহ, রাসূল কি জানে নাকি? যদি মনে করে রাসূলের সম্পর্কে জানে তাহলে কাফের হয়ে যাবে। জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। এই মজলিসের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমনে জানে? কেউ যদি মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদিকে এই মজলিসের খবর জানে তাহলে সে তো কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে, কারণ আল্লাহ ছাড়া কেউ তো গায়েবের খবর জানে না। রাসূল কি গায়েব জানে নাকি? তাহলে এই জাতীয় কথা যারা বলে, যারা এরকম কিয়াম মিলাদ শুরু করে, পুরোটাই দোষের। এই কিয়ামও নাই মিলাদও নাই, আছে কি? সালাত সালাম আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একজন আমাকে বলতেছে যে সুন্নতি হয় শেষ করবো ইনশাআল্লাহ, একজন আমাকে বলতেছে যে দুরুদ ইব্রাহিমের মাধ্যমে অসম্পূর্ণ, অসম্পূর্ণ বুঝছেন কিনা? ক ফুল না, কেন? সালাম নাই। আরে সালাম থাকতে হবে কেন? সালাম তো ভিন্ন জিনিস, দুইটা একসাথে করছি আমরা সুবিধার্থে, আমাদের যে একসাথে করলে একটু আদায় হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এটা না। রাসূল আসলাম আলাদা শিক্ষা দিয়েছেন, একসাথে শিক্ষা দেন নাই। আপনি একসাথ করেন কেন? আবার অসম্পূর্ণ বলেন কেন? সালাতের মধ্যে প্রথমে আপনি কি করেন? আত্তাহিয়ার ভিতরে সালাম দেন নাই, আসসালামু আলাইকুম এই জন্য বলেন না, পরে শেষ করে সালাত শুরু করেন না? তো সবখানেই সালামও আলাদা আলাদা। যদি কেউ আল্লাহ রাসূলের উপরে একবার সালাত ফাঁস করে তো আল্লাহ তাআলা কয়বার ফাঁস করেন? আল্লাহ তাআলা কয়বার? ১০ বার। কিন্তু সালামের কথা কিটা আসছে? আসে নাই। তাহলে সালাম ভিন্ন জিনিস আর সালাত ভিন্ন জিনিস। সালাত সরাসরি আল্লাহ আপনি সালাত পেশ করেন, তাই না? আর এই ১০ বার পাঠ করে সালামের পরে বলছে আমার কিছু আল্লাহর কিছু মুসাফির ফেরেশতা আছে যারা সব সময় আমার সালাম আমার উম্মত থেকে আমার সালাম আনি পৌঁছায় দেয়। সালাত তাহলে সালামের ব্যাপারে আলাদা বিষয় আসছে, আলাদা সওয়াবের কথা আসছে, সেটাকে একসাথ করেন কেন আপনি? একসাথ করার তো কোনো কারণ নাই। এরপরে বললেন যে দুরুদ ইব্রাহিম তো কি আছে, কম আছে না? কমতি নাই, আপনার ভুল। দুইটা ভিন্ন ভিন্ন সওয়াব, ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন অ্যাকশন, ভিন্ন ভিন্ন রীতি, আপনার দুইটাকে একসাথ করার কারণে আপনার কাছে কম মনে হচ্ছে, এটা আসলে ঠিক নয়। তাহলে আমরা আজকে আলোচনা এখানে রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।